আমরা মুখোমুখি হয়েছি বিজেপি নেতা স্বপন দাশগুপ্তর। স্বপন দা, অনেকদিন পর রাজ্য রাজনীতিতে যে চিত্রটা দেখা যাচ্ছে, অনেকেই মনে করছেন যে এটা গণতন্ত্রের জন্য খুব হেলদি। রাজ্যের প্রশাসনিক প্রধান এবং সাংবিধানিক প্রধানের মধ্যে একটা অত্যন্ত সৌহার্দ্যের সম্পর্ক, অত্যন্ত একটা একটা খুব সম্মানের, একটা মিউচুয়াল রেসপেক্টের সম্পর্ক, এটাকে আপনি কিভাবে দেখেন? এতে কোনো, এটা ভালোই, একদিক থেকে ভালো যে একটা সাংবিধানিক যে প্রধান তার সঙ্গে যে ইলেক্টেড চিফ মিনিস্টার তার একটা সম্পর্ক থাকা উচিত, কথাবার্তা বলা উচিত সব সময়, আর সাংবিধানিক প্রধানের একটা নিরপেক্ষতা রাখা উচিত। তো থিওরেটিক্যালি ওই জিনিসটা ঠিক আছে, কিন্তু এখন আমাদের দেখতে হবে যে এটা কতটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা কতটা রেলেভেন্ট। কেন আপনার মনে এই সংশয় যাচ্ছে, বিশেষ করে যখন আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান রাজ্যপাল তিনি হাতে খড়ি নেবেন এবং সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত থাকবেন? সরস্বতী পূজার সময় অনেকেই হাতে খড়ি নেয়। তো এখন একজন বয়স্ক ভদ্রলোক, তিনি বাংলা শিখছেন, খুব ভালো কথা, যেখানে উনি পোস্টে আছেন উনি সেখানকার ভাষা শিখছেন, খুবই ভালো কথা, কিন্তু এটার মধ্যে একটা রাজনৈতিক বার্তা আছে। আর এই রাজনৈতিক বার্তাটা হচ্ছে যে সবই শিক্ষার ক্ষেত্রে পশ্চিমবঙ্গে সবই যেন ঠিক আছে, আর একটা জিনিস যেটা পশ্চিমবঙ্গে ঠিক নেই, যেটা অনেক রকম গাফিলতি হচ্ছে, সেটা হচ্ছে শিক্ষার ক্ষেত্রে। দুর্নীতি তো বলাই হয়েছে, এটা নিয়ে লোকে জেল গেছে, পুরো শিক্ষা দপ্তর প্রায় এখন জেলের ভেতরে। তো এই সময় একজন একটু দেখানোভাবে হাতে করে নেওয়াটা আমার কাছে কিরম লাগছে একটা একটা অবান্তর ব্যাপার, এটা একটা স্টান্ট। এই স্টান্টের মধ্যে রাজ্যপালের পড়া উচিত না, কারণ উনি তো এখানে আসেননি একটা পেনশনার্স প্যারাডাইস হিসেবে বা এটা কি খুব ভালো একটা ট্যুরিস্ট এক্সপিরিয়েন্স হিসেবে, এটা একটা দায়িত্ব। পশ্চিমবঙ্গ একটা অনেক রকমের জটিল সমস্যা আছে পশ্চিমবঙ্গে, সেই জটিল সমস্যা কিছুটা উনি নিজে এক্সপিরিয়েন্স করেছেন। যখন উনি এসেছিলেন নির্বাচনের পরে হিংসার জন্য এই যে ইনকোয়ারি কমিটিটা এসেছিল তার মধ্যে উনি একজন সদস্য ছিলেন, উনি সেটাতে স্বাক্ষর করেছিলেন সেই রিপোর্টটা, তো উনি জানেন যে কী ধরনের সমস্যা পশ্চিমবঙ্গে আছে যেটা অন্য রাজ্যের থেকে একটু আলাদা। এবং এই ক্ষেত্রে আর কিছু না পেলো হাতে খড়ি। আরে হাতে খড়ি যাদের করছে তাদের কিছুদিন পরে হাত খড়ি পড়তে পারে, এইটা ওনার মনে রাখা উচিত। তো আমার মনে হয় এটা একটা যা হচ্ছে এখানে, দিস ইজ আ লট অফ প্লে অ্যাক্টিং অ্যান্ড ইট ডাজ নট বিহেভ দ্য গভর্নর অফ আ স্টেট স্টেট এটার সঙ্গে পার্টিসিপেট করা। রাজ্যপালের এই ভূমিকা সেটা আপনারা একদমই ভালোভাবে নিচ্ছেন না। আমি রাজ্যপালের অনেক ভূমিকায় আমি কিরুমা আমার কাছে একটু সন্দেহের চোখে লাগছে। ঘনিষ্ঠতা তো ঠিক আছে, একটা দিকে দিকে একটা ভালো সম্পর্ক রাজ্যপালের, রাজ্য সরকারের সঙ্গে একটা সব সময় একটা কমিউনিকেশন থাকা উচিত, সেটা আমি আগেই বলেছি, কিন্তু এটা যখন অন্য ক্ষেত্রে পৌঁছে যায় তাঁর লেখা অনুবাদ করা হবে, রাজ্য সরকার সেটা অনুবাদ করে লোকে বইমেলা না কোথায় ছাড়বে, ওটা রিলিজ করবে, এইগুলো কি রাজ্যপালের কাজের মধ্যে পড়ে না? এগুলো কি একটা এক্সট্রা কনস্টিটিউশনাল কাজ হয়ে যাচ্ছে? তো রাজ্যপাল আমার মনে হয় উনি ভালো সম্পর্ক রাখতে গিয়ে অতি ভালো সম্পর্ক রেখে ফেলেছেন, এবং সেটা সাংবিধানিক যা দায়িত্ব তা সেই গণ্ডিটা তিনি ক্রস করে গেছেন। রাজ্যপালের কাছে আপনার এই মুহূর্তে কি এক্সপেকটেশন ছিল আসলে? আসলে তার প্রায়োরিটি কি বলে আপনার মনে হয়? আমার মনে হয় রাজ্যপাল একটা নিরপেক্ষ ভূমিকা পালন করা উচিত। রাজ্যপাল নিশ্চয়ই রাজ্য সরকারের সঙ্গে একটা কমিউনিকেশন সবসময় রাখবেন, কিন্তু এছাড়াও যখন অন্য কোনো দল বা অন্য কোনো মানে গোষ্ঠী যেগুলো রাজ্য সরকারের সঙ্গে যুক্ত না তাদেরও যে বক্তব্য সেটাও শোনার কথা, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি যে রাজভবনে যেসব অনুষ্ঠান হচ্ছে সেখানে
বিরোধী দলের নেতা তাকে একটা ইচ্ছে করে একটা অপমান করা হচ্ছে, একটা কোথায় পেছনের একটা সিট দিয়ে দিচ্ছে, কি করে গায়ে পড়ে অপমান করার কি দরকার এগুলো? আমি তো আর কিছু বলছি না, আমি বলছি যে একজন লোককে একটা, তারও তো একটা সাংবিধানিক রোল আছে, তাকেও সম্মান দিয়ে রাখা উচিত। আপনি এত ঘনিষ্ঠতা দেখাচ্ছেন যে তৃণমূল কংগ্রেস এবং রাজ্যপালের অফিসটা যে আলাদা, সেই যে ডিস্টিংশনটা মাঝে মাঝে কি চলে যাচ্ছে? অনেকে বলে, অনেক অনেক ক্ষেত্রে অনেক সময় সময় অভিযোগ আসতো যে এই এই রাজ্যপালটা এই কেন্দ্রের একটা এজেন্ট হিসেবে কাজ করছে, ওটা নাকি বিজেপির অফিস, বা এই ধরনের অ্যালিগেশন অনেক জায়গায় হয়েছে। এখন আমরা ঠিক উল্টোটা দেখছি। এখানে মাঝে মাঝে আমার সন্দেহ হয় যে এখানে প্রাদেশিক দল এবং রাজ্যপালের অফিসটা কি একসঙ্গে মিলে গেছে? তাহলে এই রাজ্যপালের পূর্বসূরি জগদীপ ধনকর, তার যে ভূমিকা ছিল সেটা নিয়ে তৃণমূল কংগ্রেসের, এরা যে শাসক দলের বারবার অভিযোগ ছিল, আপনিও যেটা নাম না করে মেনশন করলেন যে রাজ্যপাল না উনি পদ্মপাল, এ ধরনের মন্তব্য আসতো, এটা বিজেপি পার্টি অফিস, রাজভবনটা বিজেপির পার্টি অফিসে পরিণত হয়েছে। এখন আপনারা সংশয় প্রকাশ করছেন বর্তমান রাজ্যপালের ভূমিকা নিয়ে, তাহলে কি কোথাও আসলে রাজ্যপালের ভূমিকা সেটা পছন্দ না হলেই, রাজ্যপালের কার্যকলাপ পছন্দ না হলেই তিনি টার্গেট হয়ে যাচ্ছেন? আমি খালি এইটুকুই বলছি, রাজ্যপাল নিরপেক্ষ থাকা উচিত, রাজ্যপালের একটা দূরত্ব রাখা উচিত, তার একটা ডিস্টেন্স রাখা উচিত, তার একটা আলাদা সম্মান থাকা উচিত। তার যে নিউট্রালিটিটা সেটা লোক মানুষের চোখে যেন দেখতে পায় তারা, ইট শুড বি সিন। এই যে পারসেপশনটা এখন এমন হয়ে গেছে, এই অনুবাদ করা, হাতে খড়ি করা, এই সবগুলো, এই যে স্টান্টগুলো যে হচ্ছে, সেগুলোর সঙ্গে ওই ডিট্যাচমেন্টটা কিন্তু চলে যাচ্ছে। আমি মনে হয় যে আনন্দ বোস, উনি তো এককালে আমলা ছিলেন, উনি জানেন যে নিউট্রালিটিটা বলতে কি জিনিস, ওনাকে এটা শেখাতে হয় না। উনি নিজেই চিন্তা করুন, উনি আজকে, ওনার যা ব্যবহার আজকে আছে, আর রাজভবনটা যেরকমভাবে পরিচালিত হচ্ছে, সেটা কি ওই প্রিন্সিপালগুলো ওগুলো মেনে চলা হচ্ছে, না এটা একটা কোনো ব্যতিক্রম হচ্ছে, উনি চিন্তা করুন। এটা আমার মনে হয় উনি যদি নিজে চিন্তা করেন, তাহলে উনি দেখবেন যে আজকে উনি যা করছেন সেটা কোনো মতে রাজ্যপালের যে ভূমিকাটা থাকা উচিত সেই ভূমিকা থেকে একটা কোনো জায়গায় একটা ব্যতিক্রম হচ্ছে। এই বিষয়টা কি কেন্দ্রীয় নেতৃত্বের গোচরে এনেছেন? আমি নিজে, আমি কেন্দ্রীয় নেতৃত্বকে বলার কে, কিন্তু আজকে আমরা যে প্রশ্নটা করছি এটা শুধু আমি করছি না, অনেকেই করছে এই প্রশ্নটা। কেন আজকে আমি যে কথাটা বারবার বলছি যে পশ্চিমবঙ্গে যে পরিস্থিতিটা আছে সেটা একটা অস্বাভাবিক পরিস্থিতি, আর শিক্ষাক্ষেত্রে দুর্নীতি ক্ষেত্রে দুর্নীতিটা এমন উপরে পড়েছে, কেন্দ্রীয় সব পরিকল্পনাগুলো ভেস্তে যাচ্ছে এক এক করে, 100 দিনের কাজ, আবাসীয় যোজনা, এগুলো সব আস্তে আস্তে এক এক করে ভেস্তে যাচ্ছে কারণ দুর্নীতির কারণে। এইখানে রাজ্যপালের একটা কোনো জায়গায় একটা অ্যাক্টিভ ভূমিকা দরকার, অ্যাজ আ গার্ডিয়ান সেটা পাওয়া যাচ্ছে না, অ্যাজ আ ওয়াচডগ সেটা পাওয়া যাচ্ছে না। সম্বন্ধে এই প্রশ্ন তো তাহলে উঠবে যে আপনাদের সুরে যদি সুর না মেলান রাজ্যপাল, তাহলে আপনাদের চক্ষুশূল? আমি অন্য কিছু বলতে চাই না, আমি জগদীপ ধনকর কি করেছিল, উনি যে আইন, ওনার একটা জিনিস আমি দেখেছি, ওনার সঙ্গে আমি কথাও বলেছিলাম, কিন্তু একটা জিনিস উনি খালি বলতেন যে আমি রুল মেনে চলছি, তুমি আমাকে দেখাও কোন রুলটা আমি ব্যতিক্রম করে করছি, রুলটা আমাকে দেখাও, আমি যা করছি রুল ভিত্তিক। তো আমি এখন এই কথাটা প্রশ্ন করতে চাই আনন্দ বোসকে, যে এটা কোনো রুলের ব্যাপার না, হাতে খড়ি করার না, কারো রুলের ব্যাপার না, এটা একটা অপটিক্স, এই অপটিক্সটা ঠিক হচ্ছে কি না উনি জিজ্ঞেস করুন, আর তারপরে আমাদের জানান, আর অন্যভাবেই জানান, আমাদের সবাইকে যে জানাতে হবে তার কোনো মানে নেই, আপনি কেন্দ্রীয় সরকারের গৃহমন্ত্রীকে জানাতে পারেন যে আপনি অ্যাজ আ গভর্নর কী কী পদক্ষেপ নিয়েছেন যে এই যে দুর্নীতি এবং যে এইসব অভিযোগ, বিরাট মানে গম্ভীর অভিযোগ যেগুলো হয়েছে, এই সিরিয়াস অ্যালিগেশনস, সেগুলো নিয়ে আপনি কী করেছেন, এই প্রশ্নগুলো উনি, আমার মনে হয় ওনার জবাব দেবার এখন সময় এসে গেছে, হিজ হানিমুন পিরিয়ড ইজ ওভার।
আপনাকে আগের প্রশ্নটা করলাম, আপনি বললেন যে কেন্দ্রীয় নেতৃত্বকে আমি বলার কি, কিন্তু কোথাও কি শীর্ষ নেতৃত্বের কাছে এই নিয়ে আপনাদের যে উষ্মা বা আপনাদের যে অসন্তোষ রাজ্যপাল সম্পর্কে সেটা পৌঁছেছে? আমি জানি না পৌঁছেছে কি না। আমি আমার যা মনে করেন পৌঁছানোর দরকার, আমি মনে করি আমার যা আমি যা একটা বক্তব্য রাখছি সে বক্তব্যটা শুধু আমার না, আরও অনেকেরও আছে এই বক্তব্যটা। নিশ্চয়ই কোনোভাবে এটা মানে অমিতজি বা মোদিজি এনারা তো দেশে কি হচ্ছে সেটা নিয়ে ওয়াকিবহাল, তোনারা নিশ্চয়ই জানেন যে কোথায় একটা অসন্তোষ হচ্ছে, কোথায় একটা ডিসকোয়েট আছে কারোর মধ্যে, কেন এটা হচ্ছে এই ধরনের। ঠিক আছে, সবাই তো জগদীপ ডাঙ্কার হতে পারে না, সবাই বলছি না যে একটা ইমিটেশন, কিন্তু এটাও আমরা এক্সপেক্ট করি না যে একটা গভর্নর সে একটা রাজ্য সরকার বা যে কোনো সরকারেরই জেরক্স মেশিন হবে। জেরক্স মেশিন, আপনি এই শব্দটা বন্ধটা এই ফ্রেজটা ইউজ করছেন, জেরক্স মেশিন রাজ্য সরকার, অনেক ক্ষেত্রে আমাদের মনে হচ্ছে তুমি একটা জেরক্স মেশিন। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, আমরা দেখেছিলাম যে অস্থায়ী রাজ্যপাল লাগানেশন, তার সম্পর্কে বিরোধী দলনেতা এবং আপনাদের বিধায়করা তারা উষ্মা প্রকাশের কয়েকদিনের মধ্যেই ঘটনাচক্রে আমরা এখানে সিভি আনন্দ বোসকে রাজ্যপাল হিসেবে পেলাম, এক্ষেত্রেও কি এরকম কিছু হওয়ার সম্ভাবনা? না আমি বলতে পারি না, কিন্তু লা গণেশনের একটা ব্যাপার ছিল যে উনি ব্যক্তিগত ওনার যে সম্পর্ক সেটার সঙ্গে তার যে অফিসিয়াল রোলটা উনি একটু কোথায় যেন গুলিয়ে ফেলেছিলেন, যে ওনার ভাইয়ের জন্মদিনে মুখ্যমন্ত্রীকে নেমন্তন্ন করাটা যে খুব একটা দরকার আমার মনে হয় না। সাধারণ সেটা যদি কলকাতায় হতো কি কিছু একটা ওনার নিজের একটা বাড়িতে কিছু হতো সেটা আমি বুঝতে পারতাম, কিন্তু এটা তা না। এখন ব্যাপারটা হয়ে গেছে যে যেখানে আমরা যদি একটা কিছু কিছু নিয়ে একটা কোনো একটা বিলের ওপর বা কিছুর ওপর কোনো একটা অবজেকশন দিয়ে থাকি, আমি বলছি না যে সেটা গভর্নরের মেনে নেওয়া উচিত, হুবহু মেনে নেওয়া উচিত, কিন্তু ওটা একবার পড়াশুনো করে আমাদের কি অভিযোগ সেটা একবার দেখা উচিত। আর এইটুকু আমরা এক্সপেক্ট করি যে রাজভবনে বিরোধী দলের কেউ যদি যায় বা বিরোধী দলের কোনো ডেলিগেশন বা যায় বা কোনো একটা কোনো অনুষ্ঠানে যায় তাদের একটা ডিউ রেসপেক্ট দেওয়া উচিত। সেটা দিচ্ছেন না, উনিই বলুন কেন মনে হচ্ছে যে দিচ্ছেন না। আপনি বিরোধী দলের তাকে জিজ্ঞেস করুন, এটা নিয়ে অনেক কিছুই কথা মানে অনেক জল গড়িয়েছে, তো ওনাকে জিজ্ঞেস করুন উনি কেন এমন একটা পরিস্থিতি কেন আসবে যে কে কোথায় বসছে কার পাশে কে বসছে সেটা নিয়ে একটা বিবাদ হবে, হওয়া উচিতই না। এই ধরনের বিবাদ একদম মানে ইররিলেভেন্ট একটা কোনো রাজ্যের, কিন্তু আসছে এগুলো, তার মানে ইদার গভর্নর তার পুরো কন্ট্রোল নেই রাজভবনের ওপরে, সেটা হতে পারে, উনি নতুন মানুষ ওনাকে নিয়ে যা ইচ্ছে বুঝিয়ে দেওয়া হচ্ছে এটাও হতে পারে, কিন্তু উনি একটি এক্সপিরিয়েন্স সিভিল সার্ভেন্ট, উনি জানেন অত সহজে উনি কি ওনাকে কি মিসলিড করা যায় আমার তো মনে হয় না। তাহলে আমি কি এভাবে সাম আপ করতে পারি যে রাজ্যপাল সিভি আনন্দ বোসের এখনও পর্যন্ত এই মাস দুয়েকের যে ভূমিকা সেটা আপনাদের একেবারেই মন পছন্দ নয়? হ্যাঁ, ওটা আমার কাছে অনেক প্রশ্ন আসছে এগুলো। উনি যে ধরনের ভূমিকা পালন করেছেন, ওনার যা কন্ডাক্ট এতদিনে, এটা নিয়ে অনেক রকম প্রশ্ন আসছে, আর আমার মনে হয় যে ওনার যে নিরপেক্ষতা সেটা আমি সন্দেহ চোখে দেখছি। আমার মনে হয় না, আপাতত আমি একদম পুরোপুরি কনভিন্সড হয়ে বলতে পারি যে উনি একদম পুরোপুরি নিরপেক্ষ, আমার মনে হয় ওনার একটা বায়াস আছে যে এটা রাজ্য সরকার খুব ভালোভাবে ওটাকে ইউটিলাইজ করছে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ স্বপনদা।